কিরে মাল কি আজকে একটা পামু না? লোকাল মাল না, বাইরে ডিস্ট্রিক্টের মাল, টাকা বেশি থাকবো, গাট্টি গুট্টি থাকবো লগে, বুঝছো? তা আর যদি লোকাল মাল হয় তো আম করে সাইজ খেয়াল রাখতাছস তো? অবশ রাখতাছি তো, পাইতাছি না রাজ্যা, কিন্তু অনেক টেহার দরকার। চল দেহি মালের ধান্দা করতেইব, দেহি দেহি চল। খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ, চা বাগান টাগান। হ্যাঁ, এই গাছটা কি? গাছটা খুব সুন্দর না? রাবার গাছ মনে হয়, এটা রাবার গাছই। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর, পাহাড় এলাকা অনেক সুন্দর লাগতেছে এখানে। এখানে ওই যে সালমান শাহ আছে না আমাদের, সালমান শাহ এখানে কেমন থেকে কেমন ছবিটা করছিল তুমি জানো? হ্যাঁ, আমি তো প্রথমবার আসছি। ও, তোমার জানা নাই? এটা কিন্তু খুব সুন্দর জায়গা হয়েছে। আসো ভিতরে যাই, আমরা ভিতরে আরো পাহাড়গুলা দেখতে পারবো, চা বাগান আছে, চলো ভিতরে যাই। কেমন লাগতেছে তোমার এখন পাহাড় এলাকা? সুন্দর, চলো ভিতরে যাই, আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে পারবো। শক্তি কমে গেছে গা উস্তাদ, ওইদিকে যাই, ওইদিকে নিরিবিলি আছে। হ্যাঁ চল, নিরিবিলি কাম করতে আরাম হইব। উস্তাদ, আপনার মাথা টুকি, আমার মাথা টুকি, টুকির নিয়ে কি আকাম করতে যাবো? ব্যাকল টুপি মাথা থাকলে কইব, এরা ভালো মানুষ, কাম করতে সুবিধে দেবে। চল, ও বুঝি না তো উস্তাদ, ছোট মানুষ, বই দেখান কেড়ে বই দেখাইতাছি। ফামু রে ফামু, ঈদ সিজন গেছে না, এখন বালা মাল আইব, বাইরা ডিস্ট্রিক্টের মাল। আয় আল্লাহ, কই যে ফামু, ওই দিন দিকে চল, দিকে গেলে এদিকে দেখ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জান আলহামদুলিল্লাহ, কি খবর? কোথায় থেকে এসেছেন? ঢাকা থেকে আসছি ভাই। হ্যাঁ, আপনাদেরকে দেখি খুব সুন্দর লাগে, ঢাকা থেকে এসেছেন, সেলফি তুলতেছেন? জি, আপনাকে ঠিক চিনলাম না। আমরা এই এলাকায় থাকি ভাই, মানুষ আসে দেখাশোনা, তাদের দায়িত্ব পালন করি এই জায়গায়। আসেন না, সামনে তো খুব ভালো জায়গা আছে, খুব সুন্দর সেলফি দিই, এখানে সিনেমার কাজও হয়, চলেন নাটকের শুটিং হয়, ভালো ছবি তুলতে হবে। চলেন ভাই বাদার একসাথে চলি, চলেন আসেন। আরে আপনি আর্জেন্টিনা নাকি? আমিও তো না ভাই। ভাই দাদা যখন বলছে আমরা আসেন না, এই সুন্দর জায়গা তো। এই রাহানি একটু সমস্যা হয়েছে, আমার পায়ের মোবাইলটা তলে বই দেখছে, মুন্দরে ফয়টা কাটা লাগছে তো। আন ভাই, এখানে কত বছর থেকে আছেন? আমরা এই ল্যাংটা থেকে এখানে। আগে তো কখন দেখলাম? আগে আপনি ঢাকা থাকেন, কোথায় থেকে দেখবেন? আপনি তো ঢাকা থাকেন, আমরা এখানে থাকি। উস্তাদ ভালো,
ভাইবার কোনো সমস্যা নাই, আমরা আসি এখানে ছবি তুলতে পারবেন, চলেন। চলেন চলেন। তারপর কি খবর আর কি, খেলা দেখছি নি কালকে? আর কইন না ভাই, চলেন চলেন। খুব সুন্দর জায়গা এদিকে, বুঝছেন? এদিকে আমরা মাঝে মাঝে আসি, পর্যটকে অনেক লোক আসে, এগুলা আমরা দেখাশোনা করি, মানুষ হেল্প করি, সাহায্য করি। আসেন, বেলা ডুববাইতেছে, খুব সুন্দর এখানে ছবি তুলে আসেন। ফেসবুকে আমরা সারি আর দিয়া যোগাযোগ করি আর কি। আচ্ছা, আপনাদের শুধু এসে আমরা ভালো লাগলো, ফটো তুলবো না একটা, একটা সেলফি তুললি। আসেন এই জায়গায়, এদিকে আসলে ভালো, এখানেই ভালো তুলতে সব ফটো তুলতে পারেন। আলো কেন ফটো তুলেন আপনারা এখানে? খুব সুন্দর ব্যাগ আমার কাছে, ঠিক আছে। তুলেন ছবি, তুলেন ব্যাগে, সুন্দর লাগবে না ব্যাগ রাখা ছবি তুলেন। আমরা তুলতেছি, সমস্যা নাই। হ্যাঁ, এই দাঁড়ান এদিকে আপনারা, মিয়া কোথায় যাইতেছেন? ভাই আমার কথা কইলে ফালাই দিম একবারে। চলেন উস্তাদ, মাল মাইরা লাইছি, চলেন চলেন। মালটি খুব সহজ সরল রে, আইজের কামটা খুব, আইজের কামটা খুব আরামে করছি। দেখ কি কি আনছে, দেখ রাহিন উস্তাদ মোবাইল খুব দামি, খুব দামি মোবাইল উস্তাদ, মোবাইলটা আমার দিয়া লাগে। ইটা খরচ করে একটা কাম করলে আগে তো তিন টাকা দি, চেহারা দিব না, দেখ বাক বাক, দেখ কি আছে, দেখ এমন খরচ করে মোবাইলটা আমার কবুতর বাবি বলছে আমি দিয়ে দিব। ফ্যান্ডাই বাসি দেয়া দা, ফ্যান্ডাই, হ্যাঁ এটা আমার। শালারা কি করলো রে, সব টাকা পয়সা সব নিয়ে গেলে, এখন আমি বাড়িতে যাইমু কি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি করবো? তোমার কাছে টাকা পয়সা আছে, এখন কিভাবে যাবে? সব কিছু নিয়ে গেছে আমাদের, কি করবো? বাড়িতে কিভাবে যাব, কোনো টাকা পয়সা নাই, মোবাইলও নিয়ে গেছে আমাদের সব, আমরা এখন বাড়িতে যাবো কিভাবে? কাকে সে আনবো, মোবাইলে তো নাম্বার আছে, মোবাইলের নাম্বার ছাড়া এখন কাকে ফোন দিব, এখন আমরা বাড়িতে যাবো কিভাবে? আসলে মুখোশধারী লোকগুলো না, এই যে তো ভালো মানুষ, কিভাবে এটা কিভাবে করলো আমি ভাবতেও অবাক লাগতেছে, এখন কিভাবে যাইবা? তোমার কাছে টাকা পয়সা আছে কিছু? আমার মানিব্যাগ তো নিতে পারে নাই, হ্যালো দর্শক, আমাদের এই ভিডিওটি আজকে তো করলাম আমরা, তো এই ভিডিওর মাধ্যমে বুঝাতে চাচ্ছি যে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পর্যটকে ঘুরতে যাই, ঘুরতে গেলে এই ধরনের মানুষের সম্মুখীন হয়ে আমাদের বিপদে পড়তে হয়, এই বিপদগুলো যেন আমরা না আসে সেই জন্য নিজেকে সেফ রাখবো আর সবসময় সচেতন থাকবো এই বিষয়ের উপর দূর দূরান্ত গেলে। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি গুঁতা দিয়ে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলা যাযাবর।